প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় সালিশ আইন 2001। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। ব্যারিস্টার মাহসিব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, বিকল্প বিরোধ নিষ্পত্তির অন্যতম মাধ্যম হচ্ছে সালিশ। 2001 সালে বাংলাদেশে সালিশ আইনটি প্রণীত হয়েছে। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কোর্টের বাইরে গিয়ে উভয় পক্ষ মিলে একজন সালিশকারীর সাহায্যে তাদের বিরোধী বিরোধটি নিষ্পত্তি করতে পারে। আজকে আমরা সালিশের প্রক্রিয়া সম্পর্কে জানব এবং সালিশের যে রোয়েদাদ রয়েছে সেটি কিভাবে আদালতে পরবর্তীতে আপিল করা যায় বা বাতিল করা যায় এই বিষয়গুলো নিয়ে জানব। ব্যারিস্টার মাহসিব, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে সালিশ বলতে আসলে আমরা কি বুঝি? সালিশ ওয়ার্ডটা হচ্ছে কি আপনার, আমরা তো কোর্টের কাছে যে কোনো দুজন পক্ষের মধ্যে আপনার যদি কোনো একটা বিরোধ যখন দেখা যায়, এটা ক্রিমিনাল না সিভিল নেচারের যখন কোনো ইস্যুস যখন অ্যারাইজ করে, তখন কিন্তু তারা আদালতে যান এই তাদের বিরোধটাকে নিষ্পত্তি করার জন্য, জমি জমা হোক অথবা যদি কোনো টাকা পয়সা পায় সেই বিষয়গুলোকে নিয়ে। সালিশি বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনি আদালতে যাচ্ছেন না, আর্বিট্রেশন বলি, আপনি আদালতে যাচ্ছেন না, না গিয়ে আপনি এটাকে একটা ফর্মালি আপনি এটা আদালতের বাইরে আপনি এটাকে সেটেল করছেন, অন্য কোনো একজন থার্ড পার্টি ব্যক্তিকে আপনি একজন তাকে একজন সালিশকার হিসাবে অথবা একজন জাজ হিসাবে তাকে ধরে তার কাছে আপনি আপনার আপনার বক্তব্যকে আপনি নিয়ে যাচ্ছেন, দুজনই বলছেন যে এই হচ্ছে কি আমাদের দুজনের মধ্যে বিরোধটা অ্যারাইজ করেছে, উনি বলছেন, একজন বলছে আমিও কারেক্ট আর একজন বলছে আমিও কারেক্ট। তো যে জ্ঞানী একজন ব্যক্তি যার কাছে এই বিরোধটাকে নিয়ে যাওয়া চাইছে উনি দুজনের কথা শুনে উনি বুঝে তারপর উনি একটা রায় দিচ্ছেন যে হ্যাঁ এখানে এই জায়গাটাতে তোমার এই দোষ ছিল, তোমার এই দোষ ছিল না, এইভাবে একটা মানে তাদের মধ্যে এই সমস্যাটাকে নিষ্পত্তি করা হচ্ছে। এখন আদালতে জিনিসটা গিয়ে আমাদের কোর্টের বার্ডেন হয় অনেক, কারণ অনেক কেসেস হয়। এর জন্য হচ্ছে আপনার আমাদের সোশ্যালি পার্লামেন্ট সব দিক থেকে কিন্তু এটাকে ইন্সপায়ার করে যে সালিশের মাধ্যমে এই বিরোধগুলোকে যেন নিষ্পত্তি করা হোক। আইনে মধ্যস্থতার কথা বলা হয়েছে আমাদের দেওয়ানি কার্যবিধিতে, মধ্যস্থতা এবং সালিশের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখেন, সালিশি আর মধ্যস্থতা সবকিছু হচ্ছে কি একটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, একটা পার্ট কনসিলিয়েশন বা মিডিয়েশন, যেটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনটা কি আবার যদি আমরা এবার এদের মাদারটাকে যদি আমরা যদি কনসিডার করি, নর্মাল প্রসেস অফ ডিসপিউট রেজলিউশন হচ্ছে কি দুজন ব্যক্তির মধ্যে যদি কোনো একটা দ্বন্দ্ব বিরোধ হয় সেটা কোর্টে যাচ্ছে। কোর্টের বাইরে সব ধরনের ডিসপিউট রেজলিউশন মেকানিজমকেই বলা হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট মেকানিজম। সেখানে শুধুমাত্র আর্বিট্রেশন যেটা সালিশে সেটা না, এখানে মিডিয়েশন আছে, নেগোসিয়েশন আছে, কনসিলিয়েশন আছে। সো আপনার সবচেয়েতে ইম্পর্টেন্টলি আপনার আর্বিট্রেশনটাকে ধরা এই কারণে, কারণ হচ্ছে কি এটার জন্য স্পেসিফিক একটা অ্যাক্ট আছে, যে অ্যাক্টের জন্য আজকে আমাদের এই আমাদের আজকে অনুষ্ঠানটা সেখানে, আর এটাকে মোর ফর্মালি এই এইটাকে যে রায়টা সেটাকে আপনার একটা আপনার একটা কোর্টের রায় হিসাবে এটাকে সমতুলন করা হচ্ছে। মিডিয়েশন একটা ইনফর্মাল প্রসেস যেখানে হচ্ছে কি পার্টিদেরকে কম্পেল করা হয় না, মোর অফ এটাকে এটা চেষ্টা করা হয় যে নিজেরা আপোষ মীমাংসার মতো করে মধ্যে একসাথে বসে যদি কোনো আপোষে আসতে পারে তারা, কিন্তু আর্বিট্রেশন হচ্ছে কি একটা একজন পার একটা রায়, কিন্তু দুই মিডিয়েশনে তো একজন মধ্যস্থতাকারী থাকছেন কি, আর সালিশে যিনি থাকছেন যিনি সালিশকারী ওনার আবার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাটা দেওয়া হয়, সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ওনার ওনার সিদ্ধান্তটাকে কোর্টের কোর্ট যেরকম একটা রায় দিচ্ছেন ওনাকে আবার সেভাবে একটা অ্যাওয়ার্ড হিসেবে কনসিডার করা হচ্ছে এবং সেটা প্রয়োগ করা সম্ভব। এটাই হচ্ছে কি আপনার এর জন্যই আর্বিট্রেশনটাকে আপনার বাংলাদেশের জুরিসডিকশনে হোক বিভিন্ন আইনে, শুধুমাত্র আমাদের আর্বিট্রেশন অ্যাক্টেও না, আমরা কিন্তু অনেকভাবে দেখি যে আর্বিট্রেশনটাকে কিন্তু ফ্যাসিলিটেট করা হয়, কারণ এইটার একটা রায় অথবা এটার অ্যাওয়ার্ড সেটাকে কিন্তু একটা কোর্টের একটা রায়ের সমতুলন করা হচ্ছে, এটা এক্সিকিউট করা যায়। সেই জন্য আপোষ নিষ্পত্তির বিষয়ে আপনি বললেন, মিডিয়েশন বললেন, কনসিলিয়েশন বললেন, এক্ষেত্রে সব ধরনের বিরোধী কি আমরা সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব? কিছু কিছু বিষয় আছে যেটা হচ্ছে আপনার ক্রিমিনাল নেচারের অফেন্সেস, যেটা আপনি যে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এটাও কিন্তু মনিটরের একটা বিষয়, যে আপনি টাকা দিলেন আমাকে, একটা চেক দিলেন, চেকটা ডিসঅনার হয়ে গেল, সেখানে কিন্তু আপনার
পক্ষে কিন্তু সম্ভব না এটাকে আর্বিট্রেশন করে এটা নিষ্পত্তি করা, কারণ এখানে এটা ক্রিমিনাল অফেন্স হচ্ছে এখানে। তারপরে যে ধরনের ক্রাইম হচ্ছে সোসাইটিতে সেটা, কিন্তু আবার এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটার বিষয়ে কিন্তু গোড়াটা কি, গোড়াটা হচ্ছে কি যে আপনার কাছ থেকে আমি টাকা পাই কথার কথা, তো এই টাকাটা দেওয়া হচ্ছে না, তো কোনো একটা জায়গায় বিরোধ আছে আমাদের দুজনের মধ্যে, এই বিরোধটা যদি দস্তার থেকে নিষ্পত্তি হয়ে যায়, টাকাটার বিষয়টা যদি ফয়সালা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার সেখানে কিন্তু থাকছে। কিন্তু যেহেতু একটা ক্রাইম হয়ে গেছে একটা পার্টিকুলার আইনের আন্ডারে, সেই ক্রাইমটার কিন্তু একটা পানিশমেন্ট হবেই, এটার জন্য কিন্তু আমাদের ক্রিমিনাল কোর্টে দ্বারস্থ হতে হবে, না হলেও কিন্তু এটা কিন্তু আপনার একটা পানিশমেন্ট হচ্ছে এখানে। জি, সালিশ আইনটি বা সালিশের প্রক্রিয়াটি অনেকে খুব জটিল মনে করে থাকেন, আপনার কাছে আজকে খুব সহজভাবে জানতে চাচ্ছি যে সালিশের প্রক্রিয়াটা কিভাবে অনুসরণ করা হয়ে থাকে। জি, দেখেন সঞ্জিত সাহেব, আর্বিট্রেশন ওয়ার্ডটা যখন অনেক এখনকার সময় আমরা দেখি যে বাংলাদেশে অনেক অ্যাগ্রিমেন্টগুলোতে, বাড়িওয়ালা ভাড়াটিয়ার মধ্যে অ্যাগ্রিমেন্ট হোক, অথবা জমি কেনা বেচা নিয়ে, অথবা আপনার ডেভেলপারের মধ্যে অ্যাগ্রিমেন্ট হোক, সালিশি ওয়ার্ডটা থাকে, আর্বিট্রেশন একটা টার্ম থাকে। তো এই আর্বিট্রেশন টার্মটা অনেক সময় অনেক মানুষ কনফিউজ হয়ে যায়, মনে করে যে আচ্ছা ঠিক আছে এটা খুব এক্সপেন্সিভ একটা প্রসেস হবে, অথবা অনেক জটিল একটা প্রসেস হবে, কারণ আমরা একটা পার্টিকুলার প্রসেস আমরা অভ্যস্ত কোর্টে যাওয়া নিয়ে। কিন্তু এই প্রসেসটা, কোর্টে যাওয়া, কোর্টে একটা মামলা নিষ্পত্তি হওয়াটা যতটুকু কমপ্লেক্স থাকে অথবা যত টাইম কনসিউমিং, সেটাকে সিম্পলিফাই করার জন্যই আর্বিট্রেশন। তো এটার প্রথম জিনিসটা যেটা শুরু হয়, দুইজনের মধ্যে একটা বিরোধ, প্রথমেই একজন দুইজন, যেমন আমরা ধরে নিই একজন ডেভেলপারের আর একজন ল্যান্ড ওনারের মধ্যে একটা বিরোধ অ্যারাইজ করলো। একটা খুব বেসিক এক্সাম্পল দিই, ল্যান্ড ওনার বললো যে আপনি আমার বিল্ডিংটাকে এইভাবে আপনি করবেন কথার কথা, ডেভেলপার করতে গিয়ে এখানে কিছু দেখা গেলো যে না সেই কোয়ালিটির সিমেন্ট ইউজ করে না, তো রড ইউজ করে, তখন দুজনের মধ্যে বিরোধ অ্যারাইজ করলো। এখন সাধারণত কী করতো, তারা এটা নিয়ে কোর্টে যেত অথবা একটা ইনজাংশন নিয়ে আসতো কিছু একটা, সে ডেভেলপারের সাথে সে কন্টিনিউ করবে না। এটা না করে একটা আর্বিট্রেশন টার্ম যদি থাকে যে হ্যাঁ আমাদের দুজনের মধ্যে যদি কোনো বিরোধ থাকে, সেই বিরোধটা আমার আর্বিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তি, তাহলে আমরা বলতে পারছি যে একটি সালিশ চুক্তি থাকতে হবে, সালিশ চুক্তি থাকতে হবে যেটির অধীনে তারা বিরোধটি নিয়ে সালিশ করতে পারবে। তো প্রথম টার্মটা হচ্ছে গিয়ে একটা চুক্তিতে সালিশের কথা থাকতে হবে, একজন আরেকজনকে নোটিশ দিবে। এটি কি সালিশের বিষয়টি কি চুক্তির ভেতরেই অন্তর্ভুক্ত থাকতে হবে, নাকি সালিশ যে বিরোধ হলে সালিশ করতে পারবো এ নিয়ে আলাদা কোনো চুক্তি করার দরকার প্রয়োজন আছে? যেই চুক্তি বলবত আছে সেই চুক্তির ভেতরে টার্ম থাকা যেতে পারে, অথবা ক্লজ যাওয়া যেতে পারে। অনেকগুলি ক্লজ আছে যে আপনি এই কোয়ালিটির সিমেন্ট দিবেন, এই কোয়ালিটির রড দিবেন, এতদিনের মধ্যে সম্পর্ক, একটা ক্লজ দিতে পারে যে আমাদের মধ্যে যে বিরোধটা হবে সেটা সালিশের মাধ্যমে নিষ্পত্তি হবে, অথবা এরকমও থাকতে পারে সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হবে, আর এই পুরো বিরোধ নিষ্পত্তির প্রসেসটা কী হবে, কতদিনের মধ্যে শেষ হবে, কাদেরকে আমরা সালিশ আমাদের একজন জাজ অ্যাডজুডিকেটর হিসেবে নিয়োগ করবো, একজন আর্বিট্রেটর হিসেবে নিয়োগ করবো, সেই সব প্রসেসটা কত টাকা খরচ হবে, কতদিনের মধ্যে, সব প্রসেসের জন্য আলাদা অ্যাগ্রিমেন্টও করতে পারে চাই, এটাও সম্ভব। কিন্তু তাদের মধ্যে চুক্তি করা, একটা চুক্তি তাদের থাকতে হবে যে আমাদের দুইজনের মধ্যে যত যেই বিরোধটা অ্যারাইজ করবে সেটাকে আমরা সালিশের মাধ্যমে নিষ্পত্তি করবো। যদি কোনো কোনো এক পক্ষ যদি সালিশ না করে, সরাসরি আদালতের দ্বারস্থ হন, সেক্ষেত্রে কী করণীয়? দেখেন এটাও অনেক সময় আমরা দেখি যে এটা ট্যাকটিক্স থাকে অনেক সময়, যে সালিশে একটা টার্ম থাকে যে হ্যাঁ আমরা সালিশের মাধ্যমে বিরোধটাকে নিষ্পত্তি করবো, কিন্তু সেটা না করে অনেকে দেখা যায় হচ্ছে যে সেটাকে মিসইউজ করে আদালতের দ্বারস্থ হচ্ছেন। তখন যদি কোর্ট যদি দেখেন যে না এখানে একটা আর্বিট্রেশন টার্ম আছে, ক্লজ আছে, তখন কিন্তু কোর্ট এখানে কিন্তু এন্টারটেইন করে না, তখন কিন্তু সেই পার্টিসদেরকে কিন্তু আবার ডাইরেক্ট করে বলে যে না আপনারা আর্বিট্রেশনের মাধ্যমে আপনাদের সমস্যাটাকে আপনারা সলভ করেন, তারপরে আসে। তাহলে আমরা বলতে পারছি যে যদি কোনো ব্যক্তি সালিশ না করে সরাসরি আদালতে গিয়ে মামলা দায়ের করেন, আদালত মামলাটির কার্যক্রম স্থগিত রেখে পক্ষগণকে সালিশ করার জন্য নির্দেশনা দিবেন। এখানে সালিশ করার জন্য অবশ্যই সালিশকারীর প্রয়োজন রয়েছে, সালিশকারীর যোগ্যতা সম্পর্কে আইনে কি বলা হয়েছে? দেখেন এই আইন এবং সালিশকারী নিয়োগটি কে দিবেন, কে দিয়ে থাকে? যেভাবে আমরা কোর্টের সাথে সবসময় আমরা যদি মাথায় কম্পেয়ার করি, কারণ আমি ধরে নিচ্ছি আমাদের দর্শকরা সবসময় তাদের বিরোধটাকে নিষ্পত্তি করার জন্য যথাযথ প্রক্রিয়া তারা মনে করে যে কোর্টে দ্বারস্থ হওয়াটা, তো কোর্টে একজন জাজ এটাকে ডিসপিউটটাকে রিজলভ করছে। সালিশের মধ্যে কিন্তু আপনার ম্যান্ডেটরি না যে একজন জাজ, সিটিং জাজ অথবা একজন রিটায়ার্ড জাজ উনি থাকবেন, এটার জন্যই সালিশিকে আপনার অনেক প্রাধান্য দেওয়া হয়। ফর এক্সাম্পল, যদি কোনো একটা জায়গায় একজন আপনার জাহাজ নিয়ে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে, সেখানে আপনার পুরোপুরি হচ্ছে গিয়ে আপনার ওই কিছু টেকনিক্যাল টার্মস জিনিসপত্র আছে, যেটা হয়তো একজন 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 বিজ্ঞ জাজ হয়তো তার এক্সপার্টিজ আছেন সব জায়গায়, কিন্তু তার
স্পেশালাইজ এক্সপার্টিস নাই সেই পার্টিকুলার এরিয়াতে, সেখানে কিন্তু আপনার দুইজন বিরোধ মানে এই বিরোধটা নিষ্পত্তি করার জন্য কিন্তু একজন এরকম কাউকে কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে কিন্তু মেরিন ইঞ্জিনিয়ার হতে মেরিন ইঞ্জিনিয়ারকে কিন্তু আপনার এঙ্গেজ করতে পারেন একজন আরবিট্রেটর হিসেবে। সে এখানে এমনও হয় যে তিনজনের আরবিট্রেটর একটা কমিশন হতে পারে, দুইজন মেরিন ইঞ্জিনিয়ার আর একজন রিটায়ার্ড জাজ থাকতে পারেন, যে জাজ উনি থাকাতে অ্যাডভান্টেজ যেটা হয় যে অ্যাওয়ার্ডটা যাতে করে কীভাবে সুন্দর করে আপনার এক্সিকিউট করা হবে যেতে পারে পুরো প্রসেসটাকে। এক্ষেত্রে নিয়োগটা কীভাবে হচ্ছে? নিয়োগটা হচ্ছে গিয়ে যে আবারও এটা পার্টিরা ডিসাইড করবে, এই অ্যাগ্রিমেন্টটা যেটা দুজনের মধ্যে হচ্ছে সে অ্যাগ্রিমেন্টের মধ্যে লেখা থাকবে এটাকে সোল আরবিট্রেটারের মাধ্যমে মানে একজন দ্বারা এই তাদের বিরোধটাকে নিষ্পত্তি হবে নাকি তিনজন দ্বারা। যদি সোল আরবিট্রেটার হয় তাহলে দুইজন মিলে একজন আরবিট্রেটারকে নিয়োগ করছেন, যে আমি এ প্রপোজ করলাম, আমি এর নাম, আমি এমন একজনকে আমি চাই উনি আমার আরবিট্রেটার, উনি একজন প্রপোজ করলো। দুজনের মধ্যে যদি কোনো বিরোধ হয় যে না আমরা দুজনেই অ্যাকসেপ্ট করছে না, তখন তারা আদালতে দ্বারস্থ হতে পারবেন, আদালত তখন একটা ফিক্স করে দেবেন। আর যদি তাদের মধ্যে যদি এরকম যদি না থাকে তখন যেটা হয় সাধারণত আমাদের ডিস্ট্রিক্ট সাবঅর্ডিনেট কোর্সগুলোতে ডিস্ট্রিক্ট জাজ কোর্টগুলোতে সেটা হয় যে দুইজন আরবিট্রেটার নিয়োগ করে দিচ্ছেন, আর সেখানে বলে দেওয়া হচ্ছে যে দুইজন মিলে একজন তৃতীয়কে নিয়োগ করবেন, যিনি চেয়ারম্যান অব দ্য আরবিট্রেট। এটার পারপাসটা কি, এটা একটা ফেয়ারনেস আর নিউট্রালিটিটাকে যেন এনশিওর করা যায় যে দুইজন আরবিট্রেটার মিলে উনি আর ডিসাইড করবেন থার্ড কে হবে। সালিশকারীদের বিরুদ্ধে আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে কিনা? অবশ্যই। এই আইনটা আপনার যেহেতু আপনার এই আইনের একটা বড় পারপাস হচ্ছে গিয়ে যে আপনার ডিসপিউটটাকে যেন কোর্টের বাইরে মীমাংসিত করতে পারে, কিন্তু কোর্ট আবার এখানে ছেড়ে দিচ্ছে না যে আপনারা ডিসপিউট রিজলভ করতে গিয়ে যে কোনো সমস্যা হয় সেখানে কোর্ট ইন্টারভিন করবে না। যদি তার কোনো ব্যক্তি মানে যে আপনার সালিশের তার ডিসপিউটটাকে নিয়ে যাচ্ছে, যে আপনার ডিসপিউটিং পার্টি হোক যেটাই হোক, তার যদি কোনো আশঙ্কা থাকে যে না তার যা যেখানে তার যেই আরবিট্রাল ট্রাইব্যুনালটা তার এই সালিশটা করছেন সেটার মধ্যে ফেয়ারনেস নাই, নিউট্রুয়ালিটি নাই, তখন কিন্তু সে আদালতে দ্বারস্থ হতে পারবেন, বলতে এটাকে চ্যালেঞ্জ করার জন্য যে না এই পার্টিকুলার আরবিট্রেশন বোর্ড ট্রাইব্যুনালের উপরে আমি স্যাটিসফাইড না, আমার তাদেরকে বায়াস মনে হচ্ছে তাদেরকে আমার, তখন কিন্তু সেখানে আবার সেটাকে চ্যালেঞ্জ করার ভালো একটা স্কোপ আছে। তার সালিশের স্থানের বিষয়ে আইনে কি বলা হয়েছে? সালিশের স্থান এটা আরেকটা দিক, আমাদের কিন্তু আরবিট্রেশন অ্যাক্ট 19 আমাদের আরবিট্রেশন অ্যাক্ট আগে একটা ছিল, এটা আমরা যেটা এখন যেটা আছে সেটা হচ্ছে 2001 যে আইনটা, এই আইনটা কিন্তু হচ্ছে কি আপনার আনসেটল মডেল ল থেকে কিন্তু এটা কপি করা মানে এটাকে অ্যাডপ্ট করা। আনসেটল হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল, যেটা অনেক দেশ এটা আপনাকে অ্যাডপ্ট করেছে। এখন এই আইনের ভিতরে কিন্তু আপনার বলেছে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক, জি দুইটাই বলে তাহলে আমরা বলতে পারছি যে দুই ধরনের সালিশ হতে পারে, আন্তর্জাতিক বা বিদেশি সালিশ, আর একটা হচ্ছে আমাদের দেশি সালিশ। এখন দেশি সালিশের ভিতরে যেটা আছে এরকম না যে আপনি দেশি সালিশ আপনার মনে করেন যে আপনার স্থান আপনি যে কোনো জায়গায় হতে পারে, আপনি ইন্ডিয়াতে বসে আপনি সালিশি করতে পারবেন। এখানে আমি বলে দিতে পারেন যে পার্টিরা বলে দিতে পারে ইন্ডিয়াতে আমাদের সালিশ হবে কিন্তু আমরা আরবিট্রেশন এক বাংলাদেশকে আমরা ফলো করব, আমরা আমাদের রুলস অফ আরবিট্রেশন এরকম হবে। কিন্তু আমরা আরবিট্রেশনকে মানে আমরা যদি দেখি সেটা হচ্ছে গিয়ে যে এটা একটা মাত্র প্রসেস যেখানে পার্টিরা পুরোপুরি তাদেরকে ফ্রিডম দেওয়া আছে, তারা ডিসাইড করতে পারে যে বাংলাদেশে বসে আমরা আমাদের আরবিট্রেশনটাকে এইভাবে আমরা কন্ডাক্ট করব। তবে সালিশের ক্ষেত্রে কোন আইনটি প্রয়োগ করা হবে, এটি কি আমাদের দেশের আইন প্রয়োগ করা হবে নাকি আমরা যদি পক্ষগণ যদি চায় যে না ইংলিশ আইন ফলো করা হবে, ব্রিটিশ ল ফলো করা হবে বা সিঙ্গাপুরের আইন ফলো করা হবে, এটি কি নির্ধারণ করে দেওয়া সম্ভব কিনা? একদম সম্ভব, এটা পুরোপুরি পার্টিদের একটা আপনার ফ্রিডম দিয়ে দেওয়া আছে এখানে। তাহলে সালিশ আমাদের দেশে হলেও আমরা চাইলে সালিশের সময় বিদেশি অন্য কোনো আইন ফলো করাও বা প্রয়োগ করা সম্ভব হচ্ছে এখানে। এই যে সালিশের যে প্রক্রিয়াটি হয়, একজন পক্ষ একটি দরখাস্ত দিচ্ছে, পরবর্তী অপর পক্ষ একটি জবাব দিচ্ছে এসে, এই পুরো প্রক্রিয়াটার কি কোনো সময় নির্ধারণ করা আছে? এটাই একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের এখানে একটা আছে, দেখেন এটা আমাদের আইনের ভিতরে কিন্তু স্পেসিফিকলি কিন্তু আপনার ফ্রেম করে দেওয়াটা নাই 2001 যে আমাদের আরবিট্রেশন অ্যাক্ট, যে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের এখানে একটা গ্যাপ থাকে যে যদিও আরবিট্রেশনকে ধরা হয় যে কোর্টের অল্টারনেটিভ হিসেবে কিন্তু বেস্ট অল্টারনেটিভ অফ অল দ্য থ্রি, কারণ এটা হচ্ছে গিয়ে আপনার এটা পারপাসটাই ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে গিয়ে এটা সময় রিডিউস করবে, কস্ট কমাবে, প্রাইভেট রাখবে জিনিসটাকে, এটা হচ্ছে গিয়ে আরবিট্রেশনের মূল স্তম্ভ যার জন্য আরবিট্রেশনকে
ওয়ার্ল্ড ওয়াইড এটাকে আপনার অ্যাডভোকেসি করা হয়। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের আইনটাতে অথবা আমরা এখানে কোনো টাইম ফ্রেম করে দেওয়া নাই যে আপনার এতদিনের মধ্যে আপনার আর্বিট্রেশন কনক্লুড করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনার এখানে পার্টিজরা এটা আপনার অনেক সময় দেখা গেল যে ট্রাইব্যুনাল যেই 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 সালিশি বোর্ডটা ট্রাইব্যুনালটা এটা নিষ্পত্তি করছেন এই বিরোধটাকে, তারাও দেখা গেল হচ্ছে গিয়ে যে একটা কোর্টে একটা মামলা চলছে, সে মামলা দেখা গেল একটা 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 ল্যান্ডের একটা ইস্যু নিয়ে ডিসপিউট তো কিছু, সেটা দেখা গেছে 10 বছর চলছে। সালিশিতে দেখা গেল হচ্ছে গিয়ে যে হয়তো 10 বছর যায় না, কিন্তু যেহেতু হচ্ছে গিয়ে সালিশিতে হয়ে যাওয়ার কথা আরও আরও অনেক সময়তে, কারণ একটা কোর্টে প্রতিদিন 100 মামলা শোনা হয়, আপনি যেহেতু রেগুলার প্র্যাকটিস করেন আপনি দেখেছেন সাবঅর্ডিনেট কোর্ট করতে আরও বেশি। সালিশের ব্যাপারটা কি, যখন আপনার ডিসপিউটটা নিয়ে বসাবে শুধুমাত্র আপটারটা নেই, তো একটা আপনার সেশনে 1-1.5 ঘন্টা কিন্তু শুধুমাত্র আপনার ইস্যুকে নিয়ে ডিল করা হচ্ছে। তাতে কি হচ্ছে, আমি দেখি যে 4-5টা সেশনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাওয়াটা সম্ভব, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু টাইম ফ্রেমটা করা থাকে না, সেহেতু কেউ সময়টাকে বেশি নেয় যে না পরবর্তী তারিখটা 6 মাস পরে দেন অথবা 1 বছর পরে দেন। অনেক সময় দেখা গেল হচ্ছে এই যে লং টাইমটা দেওয়াতে যে ট্রাইব্যুনালটা যেটা থাকে সে দেখা গেছে অনেক কিছু তাদের ওই ফ্রেশনেসটা তাদের মধ্যে থাকে না, ওই যে ততদিন 1 বছরের টাইম গ্যাপের জন্য তাদের অনেক কিছু তারা সাবমিশনসগুলোকে তারা ভুলে যায়, অনেকে মনে থাকে না তাদের, তো টাইম ফ্রেমটা একটা। সালিশ করার পরে যে রোয়েদাদ দেওয়া হয়, এই রোয়েদাদটা যদি কোন দ্বারা কোনো পক্ষ যদি অ্যাগ্রিভড হয়ে থাকেন বা সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে কি আপিল দায়েরের কোনো সুযোগ আছে? অবশ্যই অবশ্যই আপিল দায়েরের সুযোগ আছে, আবার ওই এটাকে চ্যালেঞ্জও করতে পারে, দুইটাই স্কোপ আছে, হাইকোর্টে আপিল করা যেতে পারে, আবার হচ্ছে গিয়ে আমাদের আপনাদের সেকশন আমাদের 42-43 মধ্যে কিন্তু স্পেসিফিকলি বলে দেওয়া আছে যে না আমরা আপনার যদি কোনো ব্যক্তি যদি বলে যে না সে ওই অ্যাগ্রিমেন্টটা যে করেছিল তখন অ্যাগ্রিমেন্টটা সাইন করার সময় তার সে ক্যাপেবল ছিল না অ্যাগ্রিমেন্ট সাইন করার, অথবা অ্যাগ্রিমেন্টেই ভ্যালিড না, যে আপনার প্রপার প্রসিজিওরের মধ্যে অ্যাগ্রিমেন্ট হয় নাই, অথবা সে বললো হচ্ছে যে তাকে প্রপার নোটিশ দেওয়া হয়, পক্ষপাতমূলক আচরণ ছিল, হ্যাঁ তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। আমরা কিন্তু একটা জায়গায় বললাম যে নোটিশ দিয়ে এসো, একটা অ্যাগ্রিমেন্ট থাকতে হবে, নোটিশ দিতে হবে, সো নোটিশটা তাকে দেওয়া হয়নি, সে জানতোই না পুরো প্রসেসের ব্যাপারে, এটা একতরফা আর্বিট্রেশন হয়ে গেছে তার অনুপস্থিতিতে, সেটা ছাড়া সেটা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে যে অ্যাওয়ার্ডটা যেটা দিয়েছে, রায়টা যেটা দিয়েছে, সেটা আর্বিট্রেশনের যেই বিষয়বস্তু সেটার বাইরে কোনো কিছু দিয়েছে, সেটা আর্বিট্রেশনের বিষয়বস্তুর বাইরে, এটাও একটা গ্রাউন্ড ধরেছে। তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাগ্রিমেন্টে যে কম্পোজিশনের কথা বলে দেওয়া আছে, যে বলে দেওয়া আছে যে 3 জনের হবে অর্থাৎ 1 জন আর্বিট্রেটর হবে, সেখানে দেখা গেছে 3 জন আর্বিট্রেটর নিয়োগ করা হয়েছে কোর্টের অর্ডারে। তাহলে আমরা বলতে পারছি যে চুক্তি অনুযায়ী যদি সালিশটি না হয়ে থাকে সেক্ষেত্রে রোয়েদাদটি চ্যালেঞ্জ করার সুযোগ আছে। খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে আমাদের দেশের প্রচলিত অনেক আইনেই এখন আর্বিট্রেশন বা সালিশ করার একটি বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, এই আইনগুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন সঞ্জিত সাহেব, আমাদের প্রচলিত আইন আর নতুন আইন দুইটাই কিন্তু আপনার কিছু এখন সালিশিকে কিন্তু আপনার আপনার উৎসাহিত করছে। আমরা যদি এখন দেখি যে আমরা সিটি কর্পোরেশনে যখন আমরা সাধারণভাবে যদি তালাকের নোটিশ আসে তখন কিন্তু আপনার এটা সালিশির কথা বলে দেওয়া থাকে, এটা কিন্তু একটা প্রাইম, আমরা প্রায় সময় দেখে থাকি সিটি কর্পোরেশন তালাকের নোটিশ আসছে, 3টা নোটিশ আসে সালিশির কথা বলে দেয় যে আপনি সালিশির জন্য আপনি আসেন। এক তারপরে দেখা গেল হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলি কোর্টে যে মামলাগুলো হচ্ছে সেখানে কিন্তু সালিশের কথা বলে দেওয়া আছে, রিয়েল স্টেট সেক্টরে কিন্তু এখন আপনার বলে দেওয়া আছে আর্বিট্রেশনের কথা, সালিশ করা বাধ্যতামূলক, অর্থঋণ আদালত আইনের ভিতরে কিন্তু আপনার একই বিষয়, কিন্তু মামলা করতে গেলে কিন্তু আপনার সেই একটা ম্যান্ডেটরি করে দেওয়া আছে। প্রত্যেকটা নতুন যত আইন আসে যে সিভিল নেচারের সবগুলোর কিন্তু আপনার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সালিশের গুরুত্বটা অনেক বেশি এখন, এটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোর্টের মামলা কমানো, আর পার্টিদেরকে একটা ফ্রিডম দিয়ে দেওয়া যে আপনারা স্পেশালাইজড ওয়েতে আপনারা আপনাদের ডিসপিউটটাকে নিষ্পত্তি করেন, যাতে করে আপনাদের স্পেশালাইজড এরিয়াতে যেই স্পেশালাইজড জাজ আপনারা মনে করেন তাকে আপনারা নিয়োগ করেন, উনি আপনাদের ডিসপিউটটাকে বুঝবেন, বুঝে আপনাদের মন আপনাদের দুইজনকে হ্যাপি করার মতন অথবা আপনারা দুইজনের নিডটাকে স্যাটিসফাই করার মতো একটা অর্ডার দিতে পারবেন। বাইসাম আসিব, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সন্দীপ সাহেব। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের মতামত আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়াও আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।